রক্তমাখা দন্তপংক্তি, হিংস্র সংগ্রামের শত শত নগর গ্রামের অন্ত্র আজ ছিন্ন ছিন্ন করে, ছুটে চলে বিভীষিকা মূর্ছাতুর দিকে দিগন্তরে, বন্যা নামে যমলোক হতে। রাজ্য সাম্রাজ্যের বাঁধ লুপ্ত করে সর্বনাশা স্রোতে, যে লোভ রিপুরে লয়ে গেছে যুগে যুগে, দূরে দূরে সভ্য শিকারীর দল পোষমানা সাপদের মতো, দেশ বিদেশের মাংস করেছে বিক্ষত, লোলজিহবাসী কুকুরের দল অন্ধ হয়ে ছিঁড়িল শৃঙ্খল, ভুলে গেল আত্মপর আদিম বন্যতা, তার উৎপারিয়া উদ্যাম নখর পুরাতন ঐতিহ্যের পাতাগুলা ছিন্ন করে ফেলে তার অক্ষরে অক্ষরে পঙ্কলিপ্ত চিহ্নের বিকার। অসন্তুষ্ট বিধাতার ওরা দূত বুঝি, শত শত বর্ষের পাপের পুঁজি ছড়াছড়ি করে দেয় এক সীমা হতে সীমান্তরে, রাষ্ট্র মদমত্তদের মদ্যভাণ্ড চূর্ণ করে আবর্জনা কুণ্ডতলে, মানব আপন সত্তা ব্যর্থ করিয়াছে দলে দলে, বিধাতার সংকল্পের নিত্যই করেছে বিপর্যয় ইতিহাসময়, সেই পাপে আত্মহত্যা অভিশাপে আপনার সাধিছে বিলয়, হয়েছে নির্দয় আপন ভীষণ শত্রু আপনার পরে, ধূলিসাৎ করে ভুড়ি ভোজি বিলাসীর ভাণ্ডার প্রাচীর, শ্মশানে বিহার বিলাসিনী ছিন্নমস্তা, মুহূর্তেই মানুষের সুখ ও স্বপ্ন জেনি, বক্ষভেদী দেখা দিল আত্মহারা, শতস্রোতে নিজ রক্তধারা নিজে করি পান, এ কুৎসিত লীলা যবে হবে অবসানে বিভৎস তাণ্ডবে, এ পাপ যুগের অন্ত হবে মানব তপস্বী বেশে, চিতাভস্ম শয্যাতলে এসে নবসৃষ্টি ধ্যানের আসনে স্থান লবে নিরাসক্ত মনে, আজ সেই সৃষ্টির আহ্বান ঘোষিছে কামা। পুজোতে ছাগল কাটে, রমজানে চালায় তলোয়ার, তাদেরই হাতে বলি হয় মানুষ, দাঙ্গা তো ফাইনাল ছোট্ট আউটকাম। সবাই জানে কি করে এত হিংসা আসে মনে, তাদেরই হাতে মানুষ মরতে পারে, এটা তো পুরানো রিচুয়াল। কোথায় বিশ্রাম নেয় সময়, কে তার ধরে হাত, এগুনের জায়গায় মানুষের হাত ধরে পিছনো স্বভাব, কাক কাকের মাংস খায় তবুও গায়ে নামা বলি, একটা প্রাণ বাঁচাবে ইতিহাসের ঝুলি, কতবার ইমামের নামে জাগবে আসানসোল, মানুষ যে ঘুমিয়ে পড়েছে এখানে জঙ্গলের রাজত্ব। নমস্কার, শুভ সন্ধ্যা। অনেকদিন পর আবার আমরা জীবনানন্দ সভাঘরে অনুষ্ঠান করছি, মানে যেখান থেকে শুরু করেছিলাম বছর চারেক আগে, মাঝখানে বাংলা একাডেমিতে পড়েছিলাম, এবার যেহেতু পাওয়া যায়নি, হলের খুব হ্রাস ছিল কবিপক্ষের জন্য, তার জন্য আবার আমরা এখানে চারটে একদম ভিন্ন ভিন্ন ধরনের নাটক আজকে আমরা মঞ্চস্থ করব। হ্যাঁ, এখানে একটা প্রসঙ্গ হচ্ছে যে মঞ্চস্থ বলছি, তার কারণ হচ্ছে একটা জিনিস ভীষণভাবে বিশ্বাস করি, যে কারণে আমরা প্রথম শুরু করেছিলাম শ্রুতি নাটক নিয়ে, পরবর্তীকালে আমরা থিয়েটারও ডেফিনেটলি ফরম্যাটগুলোই আলাদা, কিন্তু বেশ কিছু ব্যাপারে একটা ব্যাপারে একটা প্যাসিভ মিল, সেটা হচ্ছে দুটোই কিন্তু আফটার অল নাটক, কারণ শ্রুতি নাটকটাকে অনেকে অনেক ক্ষেত্রে বাচিক শিল্প হিসাবে উপস্থাপনা করে, বিভিন্ন ক্ষেত্রেই হয়ে থাকে, কিন্তু শ্রুতি নাটকের যদি শুরুটা দেখা যায় বাংলাতে, তাহলে সেটা হয়েছিল যে রেডিওর বাইরে বেরিয়ে এসে দর্শকদের সামনে পারফর্ম করা নিয়ে, তাহলে রেডিওর মধ্যে যতক্ষণ আছে সেটা যখন শ্রুতি নাটক বা বেতার নাটক, তাহলে বাইরে বেরোলেও সেটা নাটক। বাচিক শিল্পের সাথে নাটকটাকে এক করা অনলাইন মিডিয়া পোর্টাল, যারা আমাদের সঙ্গে রয়েছেন, উপস্থিত আছেন শ্রী নরেশ জৈন, ওনাকে ধন্যবাদ জানাই এবং ভাবনা মুখকে ধন্যবাদ জানাই। শুরু করছি
আজকে আমাদের প্রথম প্রযোজনা লাভ এট ফার্স্ট চেয়ার। দর্শকের উপর আমাদের আস্থা আছে। তাহলে কি নতুন বছরই বিয়েটা সেরে ফেলছেন দুজনে? সময় হলে জানতে পারবেন। বুঝলে প্রিয়াঙ্কা, আমাদের এই ছবিটাও কিন্তু হিট, কেউ আটকাতে পারবে না। খুব লেবার দিয়েছি ছবিটা করতে, ডাবিং এর সময় শরীরটা এত খারাপ ছিল, তবু যে কাজটা শেষ হয়েছে এই অনেক। পোস্ট প্রোডাকশনও বেশ ভালো, সব মিলিয়ে দেবাশিস তার খুশি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। তুমি আমায় মেন্টালি যথেষ্ট সাপোর্ট করছো রিধিমান, নইলে এত টাফ একটা ক্যারেক্টার করতে পারতাম না। থ্যাঙ্কস আ লট। ফর্মালিটি করো না প্রিয়াঙ্কা, ওতে দূরত্ব বাড়ে। ওকে বাবা, উইথড্র করলাম। আচ্ছা বলো তো, দেবাশিস দার সঙ্গে আমাদের সম্পর্কে মনোমালিনের খবরটা কে রটালো? রিধিমান ব্যানার্জি। মানে তুমি? বাট ওয়াই? নিজেদের গুরুত্ব বোঝাতে আর প্রচারের আলোয় থাকতে। আজকাল নেগেটিভ পাবলিসিটির গুরুত্ব অনেক। আমায় আগে জানাও। এখন তো জানলে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? শিওরলি। আমরা কি কামিং জানুয়ারিতে বিয়ে করতে চলেছি? আগামী এক মাস আগে ফিল্মটা নিয়ে ভাবো, সামনে বড়দিন, ফেস্টিভ মুড, ছবিটা হাউসফুল হতেই হবে। ধরো তাই হলো, তারপর তো দেখা যাবে। দাঁড়াও তো একটু, দেবাশিস দাকে একটা কল করি। কি ব্যাপার মনীষা, কখন এলে? অনেকক্ষণ। বলো কেমন আছো? আমার থাকা বা না থাকায় তোমার কিছু কি যায় আসে? কাম অন, ডোন্ট বি সেন্টিমেন্টাল। সেন্টিমেন্টাল তো জীবন বৃদ্ধিমান, সেন্টিমেন্ট ছাড়া ভালোবাসা আসে না। আমি আমি সেটা বলিনি, মানে লিমিট লিমিট। কি হয়েছে তোমার, এরকম কেন করছো, এইভাবে কথা বলছো? তুমি নাকি ওই নায়িকা প্রিয়াঙ্কাকে বিয়ে করবে? বিকেল হলে বয়ফ্রেন্ডের সঙ্গে নন্দন বা মোহরকুঞ্জ বসে প্রেম করতে পারো, অথবা মেট্রো ধরে দেশপ্রিয় পার্ক বা রবীন্দ্র সরোবরও যেতে পারো। সরি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তোমার মতো সুন্দরী মেয়ের কোনো বয়ফ্রেন্ড নেই? আমাকে সুন্দরী বলার জন্য ধন্যবাদ। আরে এতে ধন্যবাদের কি হলো, সুন্দরকে সুন্দর বলবো না? তাছাড়া বন্ধুত্বে নো ফর্মাল, আগে সঠাৎ বুদ্ধিটা খুলে গেল পুরাতো। কোনো রিপ্লাই দিচ্ছে না কেন? সিন তো করেছে, তোর কি? না না, ওই তো রিপ্লাই দিয়েছে। কি লিখেছে দেখি? এবার শুতে যাব, কাল কথা হবে। কখন অনলাইন হবে? রাত 9টার পর। সকালবেলা দেওয়াশিস দা ফোন করেছিল, বললো কাতার আর মন্ট্রিল ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ফিল্মটা সমালোচকদের মাঝে সাড়া ফেলে দিয়েছে। কোয়াইট এক্সপেক্টেড, এটা তো হওয়ারই ছিল। আমার জীবনের প্রথম বড় সাফল্য, জাস্ট অসম লাগছে। রিদ্ধিমান ব্যানার্জির সঙ্গে কাজ ঠিক এইভাবে, নিজের ক্যামেরাটাকে সামনে রাখুন, নিজেকে ভিডিও শ্যুট করুন, আমি যেমন করছি, ক্যামেরাটাকে একটা জায়গায় স্ট্যান্ড করিয়ে দিয়ে। তার আগে বা পরে গ্যাপ থাকতেই পারে, ধরুন আপনি কবিতা পড়তে পড়তে একটু আটকে গেছেন, একটা পজ নিন, আবার করে পড়ুন। সুন্দর করে যেমন পেছনে ব্যাকগ্রাউন্ড রেখেছি সেরকম ব্যাকগ্রাউন্ড রাখলেন, বেড়াতে গেছেন হয়তো, দারুণ কবিতা এসছে লিখেও ফেললেন, শ্যুটও করে নিন নিজেকে, কারণ আপনি আমাদের স্টার। শ্যুট করে শুধু হোয়াটসঅ্যাপ করে দিন সেই ভিডিওটা যেটা আপনি সেভ করলেন আপনার মোবাইলে 7001050609 নাম্বারে, করে তো ফেললেন, হলোটা কি?
এতদিন কষ্ট করে আপনি গেছেন কোথাও কবিতা পাঠ করার জন্যে, আর যেতে হচ্ছে না। বাড়িতে বসেই আপনি সাহিত্যের আড্ডা অনলাইন পুরো পৃথিবীর কবিদের সঙ্গে জুড়ে যাচ্ছেন। আজ কাকে নিয়ে বলবো? কালকে সত্যপ্রিয়দা ফোন করলেন, সত্যপ্রিয়দাকে নিয়ে আলাদাভাবে এই জন্যে বলা, একদিকে প্রফেসর একদিকে সায়েন্টিস্ট, আর সবচেয়ে ভালো যেটা লাগে একজন ভালো নিপাট মানুষ। শুধু কবি নন, শুধু সায়েন্টিস্টও নন, শুধু প্রফেসরই নন, ভালো বন্ধু। কবিরা কেন একটা পৃথিবীকে এক করতে পারবে না, যেখানে যুদ্ধের ডঙ্কা বাজে রোজ, বর্ডারে মানুষ মারা যায় রোজ, তাদের জন্য কবিতা নয়ই বা কেন? কালকে একটা ঘটনা শুনলেন, শুনে মনে নাড়া দিয়েছে, লিখে ফেলুন একটা কবিতা, পাঠিয়ে দিন পাঠ করে। কিন্তু শুধু লিখে নয়, সেটাকেই আমরা ব্রেকিং নিউজ করে সকালবেলা দেখাবো। আপনি ভালো নাটক করেন, কালকে তো 16 জন মারা গেল তামিলনাড়ুতে, কেন লিখছেন না একটা ভালো নাটক? ও নাটকীয় ভঙ্গিতে নিজেকে প্রেজেন্ট করলেন, ধরুন কীরকম ব্যাপারটা। কাল সকালে গুলি করে মারা হলো 16 জনকে তামিলনাড়ুতে, বেদান্তার সেই বিখ্যাত মিলটি দূষণ ছড়াচ্ছে চারিদিকে। আপনি একটা 1 মিনিটের স্লট বানালেন, হোয়াটসঅ্যাপ করে দিলেন। শুধু আপনি কেন, ভাবুন, কুলপির একটা টিম, হাওড়ার একটা টিম, শান্তিপুরের একটা টিম, নিউ জলপাইগুড়ির একটা টিম, খড়দার একটা টিম, কোন খবরটা কাকে নাড়িয়ে দেবে বা কিভাবে নাড়াবে তো আমার জানা নেই, কিন্তু কোনো না কোনো খবর আপনাকে রোজই নাড়ায়, কোনো না কোনো বিষয় আপনাকে রোজ নাড়ায়। সেটা হতে পারে সেই ত্রিপুরার সিএম যিনি বললেন মহাভারতে ইন্টারনেট ছিল, কীভাবে আপনাকে নাড়ালো, সেই স্ক্রিপ্টটি লিখুন, পাঠিয়ে দিন। এবং কার ওপরে আপনি স্ক্রিপ্টটি করলেন সেটা সম্বন্ধে দু একটা কথা তো বলা যেতেই পারে, বলেও ফেলুন না। শুধুমাত্র সকালবেলা একটা চ্যানেল খুলে ভাড় মুখে একজন পড়ছে, কালকে তামিলনাড়ুতে মারা গেলেন 14 জন, তার জন্যে দায়ী স্যাটেলাইট কোম্পানির মালিক অমুক আগরওয়াল। কেন? আসুন আমরা পরিবর্তন আনি কালচারের মাধ্যমে। আর যেটা বলতে চাই, যেটা না বললেই নয়, খুব কষ্ট করে সাহিত্য সভায় গিয়ে দেখেছি, খুব কষ্ট করে লোকেরা কবিতা শুনছেন, পাশের লোকের সঙ্গে একটা কার্ড বিনিময় চলছে, কোন অনুষ্ঠানে তারা যাবে, কোথায় তারা পৌঁছবে, কোন বাসস্ট্যান্ডে দাঁড়াবেন, কেমন কবিতাটা লেখা হলো, এইখানে প্রত্যেকটা শব্দ আপনার শুনছে কেউ। সেই সাহিত্য সভায় বসা 200 মানুষ নয়, এই সাহিত্য সভায় কোটি কোটি লোক। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কবিতার ব্রেকিং নিউজ, নাটকের ব্রেকিং নিউজ, আর দুর্দান্ত শ্রুতি নাটক লিখে ফেলুন। মানুষকে জাগানোর জন্য এই প্রয়াস, আমরা শুধু কবিতা বা নাটকের জন্য আপনাদের সামনে আসেনি, 100টা পরিবার একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াবে। মলয় সরকার গাধা বলে একটি ম্যাগাজিন চালান, নিজে লয়ার ও কবি, সেই মানুষটি দায়িত্ব নিয়েছেন ফুলেশ্বরের 10টা এমন মানুষের নাম জোগাড় করছেন যারা কানুরিয়াতে কাজ করত, আজকের দিনে তাদের হাতে কাজ নেই। গভর্নমেন্ট কবে একটা ফ্যাক্টরি খুলবে, গভর্নমেন্ট কবে ইনভেস্টমেন্ট আনবে, গভর্নমেন্ট কটা বিজনেস মিটিং করে কী করবে জানার দরকার নাই। 100টি মানুষ 100টি টাকা দিলে 10,000 টাকা হয়, আপনি একজনের পাশে দাঁড়াতে পারেন। আজকে কবিতার সংসার, সেটা নিয়ে বিশদভাবে আলোচনা করব না। আপনার যে গ্রেসেলটি টিক টিক করছে রোজিসে ভাবে, এত কাজের মধ্যেও আমি যদি কিছু দেশের জন্য করে যেতে পারতাম, সেই দাণ্ডি মার্চ করে নুন আনতে যেতে হবে না, নিজের বাড়িতে বসেই পেটিএম করতে পারবেন, সেই 10টা নাম আমরা জোগাড় করছি, আপনারাও রেডি হন, হোয়াটসঅ্যাপ করতে থাকুন। আমাদের জন্যে আপনারাই, যাদেরকে আমাদের দেশে বলা হয় সাধারণ মানুষ, দলিত, ওবিসি, রিজার্ভ, আমি মনে করি না,
আমি মনে করি আমরা এক হচ্ছি অনলাইনের মাধ্যমে, পেটিএম করেও আমরা মানুষের পাশে দাঁড়াবো। সেই প্রতিজ্ঞা আজ সকালবেলা নিন চায়ের সাথে, কারণ আপনারাই আমাদের স্টার। এক কাপ চায়ের সাথে হয়ে যাক ভারতবর্ষের পরিবর্তন।